অন্য কারোর পায়ে চুমো খাবে না, আর কারোর গায়ে চুমো চাটা খেয়ে নিজে জাহান্নামী হবে না। আমার বাদ্যা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এজন্য শুনিয়ে দিয়ে গেলাম উম্মতের কথা। আজকে দিনেতে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য নমুনা ছিলেন। তাই কোরআন শুনেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা। আমি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নমুনা স্বরূপ তোমাদের কাছে দিয়েছি। তিনি যেটা দেবেন ওটা নিয়ে নেন, যেটা ছাড়তে বলেন ওটা ছেড়ে দেন। আমার বাপজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার জ্ঞানীজনরা বুদ্ধিজীবীরা, নবী সারা জীবন শুনিয়ে গেছে উম্মতে, সব খোয়া মনে রাখবি, খেয়াল রেখে দিবি। আমার সুন্নতের সঙ্গে যারা ভালোবাসা রাখে, আমার সঙ্গে যারা ভালোবাসা রাখে, যারা আমার সঙ্গে ভালোবাসা রাখে জান্নাতে তারা আমার পাশে থাকে। সাগর বাড়ির লোকেরা গো, যদি নবীর সঙ্গে কেয়ামতের ময়দানে উঠতে চাও, তাহলে মা বাপকে ভালোবেসে কাছে নিয়ে যাও। যদি নবীর সঙ্গে উঠতে চাও, মায়ের পায়ে ধুলো, বাপের পায়ে ধুলো, কপালে একবার মেখে নাও। চাষে যাও, চাকরি যাও, ব্যবসায় যাও, বাণিজ্য যাও, যাদের দরবারে যেখানে যাবে যাও, কোর্টে কাছারি যেখানে যাবে যাও, যাবার আগে মায়ের পায়ে ধুলোটা একবার মাথার উপরে ছড়িয়ে দিয়ে যাও। বাবাজিরা, সোনারা, লালিরা, এতক্ষণ পর্যন্ত নবী দিবস শুনছিল, আমার নবীর জীবন আদর্শের একটা ঝলককে দুনিয়ার সঙ্গে দেখাচ্ছিলাম মিলিয়ে মিলিয়ে। বলেন আমি আর আপনি আমার নবীর এই সুন্নতগুলো নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আমার জ্ঞানীজনরা, আমার বুদ্ধিজীবীরা, যদি নবী দিবস শুনে আমার জীবনে যদি নবী দিবস না আসে, আমার জীবনে যদি নবী দিবস না আসে, তাহলে নবী দিবসটাই শুধু সাক্ষী থেকে গেল, কেয়ামতের নাজাতের আশা করা মুশকিল হয়ে যাবে। কারণ আপনার আমার জীবনটা আমার নবীর জীবনের সঙ্গে একটু মিলিয়ে নিতে হবে, একটু ফিরিয়ে নিতে হবে। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, যদি মনে মনে করেন শুধু মোহাব্বত রেখে দিলেই কাজ হবে, শুধু মোহাব্বত রেখে দিলেই কাজ হবে, তাহলে বলতে বাধ্য হচ্ছি বিপদ হবে। আমার নবীকে সব থেকে বেশি যিনি ভালোবাসতেন তার নাম কি বলে? আবু তালেব। কে হচ্ছে? চাচা। আহা, আমার নবীকে সব থেকে বেশি ভালোবাসে আবু তালেব, আর তিনি হচ্ছেন চাচা। তারিখ নকল করছে, তিনি আল্লাহর নবীকে এত ভালোবাসতেন, নিজের সন্তান আলীকে অতটা ভালোবাসতেন না। হাজরতে আলীর আব্বা হলো আবু তালেব। শুনেন আলী ইবনে আবি তালেব, তো নিজের বাপ বেটাকে অতটা ভালোবাসতেন না, আমার নবীকে যতটা ভালোবাসতেন। আর আবু তালেবের ক্ষমতা সম্পর্কে আপনার আমার কি জানা আছে? কি জানা আছে বলেন? জানি না কি জানা আছে, তবে আজকে এতটুকু শর্ট হ্যান্ড শুনিয়ে দিচ্ছি। আবু তালেব মক্কার জমিনে ওই রকম একজন সাহসী বীর ছিলেন, আঙুল তুলে কেউ যদি তার সম্পর্কে কথা বলতো, হাত থাকতো আঙুল থাকতো না। কি বুঝলে? এত বড় ক্ষমতার অধিকারী ছিল। তাই তো আবু তালেব যতদিন বেঁচে ছিল, আমার নবীকে কেউ চুলের আঁচড় দিতে পারে নাই। যদি ভুল করে কেউ আমার নবীকে একটা কাঁকর তুলে মারতো, ছোট্ট পাথরের নুড়ি তুলে মারতো, তো প্রথম জিজ্ঞাসা করতো, এই পাথরটা কোন পাহাড়ের খবর নিত? পাথরে করে নয়, এই পাহাড়টাকে তুলে এনে ওর মাথায় মার, যে আমার ভাইপোকে মেরেছে। কথা বুঝেছেন? তাই কইবার সুন্দর লিখেছে, আর লিখনেওয়ালা তোমার কলমের বরকত দিক, আল্লাহ তোমার কলম কবুল করে, কলমকে কবুল করে দিক।
কোন পাষাণ রে মারলি পাথর মোর নবীজির খুন বহে যায়, শের শরীফে মারলি পাথর কাঁদে জমিন আসমান হায় হায়। আবু তালেব এত ভালোবেসেছে, জীবনে কোনোদিন কেউ এত ভালোবাসতে পারে না। আমার নবীর হেফাজতের জন্য, আমার নবীকে ভালোবেসে হেফাজত করার জন্য একদিন দুদিন নয়, এক মাস দু মাস নয়, এক বছর দু বছর নয়, চার চারটে বছর জঙ্গলের ভিতরে গাছের পাতা চিবিয়ে খেয়ে দিন কাটান, তবু ভাইপোকে ছাড়েন না। অন্তিমকালে শেষ সময়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলে, মুহাম্মদ তুমি সত্যি বড় ভালো। বললে, চাচা কি করে বুঝলে বলো? বলে, কিছু দেখেছি আর কিছু শুনেছি। কিছু দেখেছি আর কিছু জোরে বলো শুনেছি। বললে, চাচা কি দেখেছো বলো? বলে, মুহাম্মদ প্রসব হয়ে পৃথিবীর জমিনেতে যখন তুমি এলে সন্ধ্যাবেলায় তোমাকে তোমাকে কোলে করে নিয়ে দোলনাতে শোয়াতে দেরি ছিল, আসমানের চাঁদ আসমান থেকে অটোমেটিক নামতে শুরু হলো। আমি আবু তালেব ভয়েতে আটকে গেলাম, চাই কি চাঁদ আমার ভাতিজার গায়ের উপরে পড়ে না যায়। কিন্তু মুহাম্মদ রে একেবারে কোলের কাছে মাথার কাছে যে চাঁদটা দাঁড়িয়ে যায়, জমিনে শুয়ে তুমি যেমনি করে হাত পা নাড়াচাড়া করো, আকাশের চাঁদ তোমার মাথার উপরে অমনি করে নড়াচড়া করে। আমি আবু তালেব দেখেছি চাঁদ নাচতে নাচতে বেহোশ। বললে, আল্লাহর হাবিব শোনাচ্ছেন, চাচা সেদিন চাঁদের অবস্থা কেমন ছিল, কি বলছিল জানো? বললে, না। বললে, চাচা গো আমার আল্লাহ আসমান থেকে চন্দ্রকে পাঠিয়েছিল চাঁদ, আমার হাবিব জমিনে শুয়ে আছে, খেলা করার সাথী নেই, খেলনা দেওয়ার কেউ নেই, তাই আমি আল্লাহ আসমান থেকে চাঁদকে সেদিন খেলনা স্বরূপ করে খেলার সাথে করে পাঠিয়েছিল, যতক্ষণ হাবিব ঘুমাবে না চাঁদের নাচ বন্ধ হবে না। কি গো বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা কত ভালোবাসতেন বুঝতে পারছেন? এ কত ভালোবাসতেন এই চাচার শেষ সময়, একেবারে অন্তিম কালেতে, অন্তিম কালেতে যখন বিদায়ের সময়, চাচার কলেমার সময় এসেছে, তো জিজ্ঞাসা করছে, চাচা তুমি কিয়ামতের ময়দানে কি করে পার হবে? বললে, কেন? আমি আমার ভাতিজার পরিচয় দেবো? ওই যুবকেরা, সেদিন আবু তালেবকে আমার নবী শুনিয়েছে, চাচা গো তোমার ভালোবাসার দোহাই দিয়ে কেয়ামতে বাঁচা যাবে না, তোমার ভালো ভাইপো বলে পরিচয় দিলে কেয়ামতে আপনাকে ছাড়বে না, হাসুরের ময়দানে চাচা ভাইপোর পরিচয় চলে না, হাসুরের ময়দানে আমলের পরিচয় চলে, অন্য কিছুর পরিচয় চলে না, ভালোবাসার দোহাই দিয়ে যদি পার হওয়া যেত, সম্পর্কের দোহাই দিলে যদি পার হয়ে যেত, তো সর্বপ্রথম আবু তালেব পার হতো। আমার বাপদিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনা বনি মায়েরা বোনেরা, আমার জ্ঞানী জনরা শুধু মানুষেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়াতারান্নাসা সুগারা কুল্লু মুরজিয়াতিন আরদা হামলাহা, কেমন
কিয়ামতের যখন ময়দান হবে, কিয়ামত যখন শুরু হবে, আল্লাহর হুকুম যেদিন চালু হবে, সূর্য সেদিন মাথার উপরে হবে। আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, বিশ্ববাসী খবরটা শুনে রাখো, আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে ওই রকম মহাশরের ময়দানে বিপদের দিনেতে মাথার উপরে সূর্য হবে, ঘিলুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, মানুষ সেদিন পাগল হবে, মাতালের মতো হবে। মায়ের পেটের বাচ্চা পেটে থেকে নেমে গেলে মা বুঝতে পারবে না, দুধের বাচ্চা ফেলে রেখে মা পালাবে, ঘুরে তাকাবে না, মানুষ যেন মাতালের মতো হবে, কিন্তু মদ তারা পান করবে না। ওই মহাশরের ময়দানে বংশ পরিচয় দিয়ে যদি পার হওয়া যেত, সেলসেলার পরিচয় দিয়ে যদি পার হওয়া যেত, ওরে বোকা কোনো সম্পর্কের পরিচয় যদি পার হওয়া যেত, তা সর্বপ্রথম আবু তালেবে পার হতো। কোরআন শুনিয়ে দিয়েছে হাসুরের ময়দান যখন শুরু হবে, জীবনের যত সম্পর্ক আছে সব সম্পর্কের বাঁধন ছিঁড়ে যাবে, সেদিন দুটো বাঁধন টিকবে, কটা বাঁধন, কটা বাঁধন, দুটো, একটা হলো মানকারাল কোরআন ওয়ামেলা বিঘি, যে ব্যক্তি কোরআন পড়েছে আর আমল করেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরাউল কোরআন ফাইনাহু সাফিউন ইয়াউমাল কিয়ামা, সব সম্পর্ক যেদিন ছিন্ন হবে কোরআন সেদিন কোরআনওয়ালাকে ছাড়বে না, ধরে নেবে। বন্ধু যদি বানাতে হয় কোরআনকে বানাও, সাথী যদি বানাতে হয় কোরআনকে বানাও, ওরে বোকা যদি সত্যি নাজাত পেতে হয় তো কোরআন পড়ার চেষ্টা করে নাও, সকালে ঘুম থেকে উঠে কোরআন পড়ে নাও। কত ভাগা দুর্ভাগ্য হলাম তারা, আজও কোরআন শিখতে পারি নাই যারা, ওরে বোকা তাতু কপালে কষ্ট ছিল না, আপনি কোরআন পড়তে পারেন না, একটা কোরআন কিনে ঘরে রেখে দেন, সকালে ঘুম থেকে উঠে পবিত্র হয়ে পাক সাফ হয়ে কোরআনটা বুকে একবার জড়িয়ে ধরে নেন, একবার চুমো খেয়ে কপালে একবার ঠেকিয়ে নেন, চোখে মুখে ভালো করে ঠেকিয়ে জড়িয়ে ধরে বলেন, তুমি আল্লাহর কালাম, আমি বড় পাপি গোলাম, আমি তোমাকে পড়তে পারলাম না, এটা বারহাক আল্লাহর কালাম, মোহাব্বত করতে আমি বাদ দিলাম না, আল্লাহর কালাম আমি পড়তে পারি না কিন্তু মোহাব্বত করি, মোহাব্বতটা ছাড়ি না। কিয়ামতের ময়দানেতে এই একটাই মোহাব্বত কাজে আসবে, যেদিন আপনার নাজাতের কারণ হবে, যেদিন পৃথিবীর কোনো সম্পর্ক থাকবে না, আল্লাহর নবী বলেন কোরআন যাদের বন্ধু হবে বিপদ তাদের নামবে না। কোরআন বন্ধু করবে ইনশাআল্লাহ, যদি বলেন কোরআন বন্ধু করবে ইনশাআল্লাহ, কোরআন বন্ধু করার ইচ্ছা আছে, কিন্তু মেয়ে হাফেজের সঙ্গে বিয়ে দেবেন না, বোনকে হাফেজের সঙ্গে বিয়ে দেবেন না, তাহলে বুঝতে হবে আপনি মিথ্যা কথা বলেছেন, কোরআন ভালোবাসেন না। কি জি মোল সাহেবের মেয়ে বউ করলে খুব ঝামেলা, কিচ্ছু পাবে না তো, তাই নবী দিবস শুনে আজকে জীবনে এটা মূল্যায়ন করে নিয়ে যান, যে আমার ছেলে বিয়ে দিলে কোরআনওয়ালা মেয়ের সঙ্গে বিয়ে দেব, আমার মেয়ে বিয়ে দিলে হাফেজে কোরআনের সঙ্গে আলেমে দিনের সঙ্গে বিয়ে দেব, কেয়ামতে বলবো খোদা কোরআন পড়তে পারতাম না কিন্তু মোহাব্বত করতাম, মোহাব্বতে ফাঁকি দিই নাই, তাই তো কোরআনওয়ালার সঙ্গে সম্পর্ক করেছি। আল্লাহ আমাদের সকলকে এই সম্পর্ক রাখার আর কিয়ামতের ময়দানে নবীর মোহাব্বতের দাবি নিয়ে ওঠার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا، بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ইন্নানা সামিয়না মুনাদিয়া ইউনাদি লিল ঈমান আনা আমিলু বিরব্বিকুম ফাআমান্না রব্বানা ফাকতুবনা মা শাহিদিন মলে হাকিম দুটো হাত তোমার দরবারে তুলেছে অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও চলাতে বলাতে ওঠাতে বসাতে হাসিতে কান্নাতে আনন্দে নিরানন্দে ত্রুটি বিচ্ছুতি বিয়াদবি যা কিছু হয়ে গেছে সমস্ত ভুলগুলোকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তোমার নেক বান্দাদের খাতায় আমাদের সকলের নামগুলোকে লিখে দাও আয় আল্লাহ হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা মুখের গুণা দিল দিমাগের গুণা হৃদয়ের পরিকল্পিত গুণা সমস্ত ভুলগুলোকে ক্ষমা করে আল্লাহ সন্ধ্যা থেকে যা কিছু পড়াশোনা হয়েছে হ্যাঁ আল্লাহ কোরআন শরীফ পড়েছি কালেমা শরীফ পড়েছি দরুদ শরীফ পড়েছি হাদিস শরীফ পড়েছি পড়তে যত ভুল করে ফেলেছি আল্লাহ সমস্ত ভুলগুলোকে ক্ষমা করে এর সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও খাস করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহ মুবারকে পৌঁছে দাও তমাম নবীন সিদ্দিকীন সলিহীন উলামায়ে দ্বীন মুফাসসিরিন গোস কুতুব পীর পয়গম্বর ওলি আব্দুল উস্তাদ মাশায়েখ মুমিন মুমিনা উম্মাতুল মুমিনিন আইমাই মুজতাহিদিন শুহাদায়ে বদরিয়িন শুহাদায়ে উহুদ শুহাদায়ে কারবালা মুহাদ্দিসিন কিরাম মুফাসসির নিজাম মুজাদ্দিদের জামান কুতুবে আলম যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাওলা সকলের আরওয়াহ মুবারকি সওয়াবখানা পৌঁছে দাও আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই ভগত মাতাকুল পিতাকুল শ্বশুর শাশুড়ি কুল যারা অন্ধকার কবরে নীরব নগরে যারা ঘুমিয়ে আছে সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও খাস করে কমিটির সভাপতি আলফাজউদ্দিন সাহেব তার আম্মা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ দোয়ার জন্য বলেছে আল্লাহ তার মায়ের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আয় আল্লাহ আমরা যারা বসে আছি আমাদের অসুস্থ বাচ্চাদেরকে সুস্থ করে দাও অসুস্থ বিবিদেরকে সুস্থ করে দাও আয় আল্লাহ যারা ঋণী আছি ঋণ পরিশোধ করার তৌফিক দাও কন্যা দায় যারা পড়ে আছি কন্যা দায় থেকে বাঁচাও আয় আল্লাহ যারা যে গোপন রোগে পড়ে আছি আল্লাহ এই রোগ থেকে সে ভাই কুলিয়া জেলা দায় মা দিয়ে দাও তোমার নবীর জীবন আদর্শ জানতে এসে আল্লাহ যা কিছু জানলাম যা কিছু শুনলাম আল্লাহ বললেওয়ালা শুনলেওয়ালা উভয়কে আমল করার ক্ষমতা দাও আয় আল্লাহ যারা দোয়ার জন্য বলে বা লেখে যাদের জন্য দোয়া করা হক আছে আয় আল্লাহ যারা দোয়া করা সত্যিকারের দাবিদার সকলের নেক মনোবাঞ্ছনা পূর্ণ করে দাও আল্লাহ মরণের যখন সময় হবে রমজানের মাস দাও জুমার দিন দাও রোজা রাখার ক্ষমতা দাও দুনিয়ার জমিনে আমাদেরকে সেহেরি করিয়ে দাও ইফতারিতা নবীর সঙ্গে জান্নাতের বাগানে করিয়ে দাও আয় রাব্বাল আলামিন আল্লাহ সবলতা সচ্ছলতা ফিরিয়ে দাও বিশ্ব মানবের ইজ্জতের জিন্দগি ফিরিয়ে দাও হালাল রুজি খাবার তৌফিক দাও আখলাকে হাসানা দাও মুস্তাজাবুদ দাওয়াত করো অন্তিমকালে দুনিয়া থেকে যাওয়ার সময় কলমা নসিব করে দাও রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা মিন দুনিয়াতিনা ওয়া কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া দুনিয়াতিনা ওয়া কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রাহীম ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين
ভাই আমার পরে এখনো কথা হবে অল্প সময় আপনারা উঠবেন না কথা শুনে তারপরে যাবেন আমি আমার বয়ানের শেষে দোয়া করলাম পরে অল্প সময় কথা হবে একটু কথা বলো 2 মিনিট তারপর ভাই কেউ যাবেন না প্রত্যেকেই সিন্নি নিয়ে যাবেন আসেন আমরা বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটু সালাম পাঠ করে নেই ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا محمد namo pyaram arosh par hakone pukaram sas pai kum baro ke hamara ya nabi salamun alayka Ya Rasul Salamun alayka Ya Habib Salamun alayka Salawatullah alayka Sayyidi Ya Rasul Allah Ummati Darudi Ya Habib Allah Nabi Go Madinar Pane Chahiya Kandigo Milat Koriya Dekha Dao Nabi Purda Uthaiya Dekhibo Amra Noyon Bhariya Ya Nabi Salamun alayka Ya Rasul Salamun alayka Ya Habib Salamun alayka Salawatullah alayka Nabi Gom আমাদের মনের ব্যথা বেধো না বুঝাইলে কেহ বোঝে না শোনাইলে কেহ শোনে না শোনেন যে শাহে মদিনা ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লিম আলাইহিম বিকামালিহিম কশাবতু জাবি জামালিহিম حسن تو جميع خصالهم صلوا عليه وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
মাওলানা আলা মুহাম্মদ। ভাই আপনারা প্রত্যেকেই সিন্ডি নিয়ে তারপরে বাড়িতে যাবেন, কারণ আপনাদের জন্য কিছু সিন্ডির ব্যবস্থা করা হয়েছে। আস্তে আস্তে করে আপনারা যাবেন, প্রত্যেকের হাতে সিন্ডি দেওয়া হবে, প্রত্যেকেই নিয়ে যাবেন। আস্তে আস্তে করে পিছন দিক থেকে উঠবে।